এবার আমরা পঞ্চম অধ্যায় আলো বা লাইটের পঞ্চম ভাগ আলোক তরঙ্গ সম্পর্কে জানব, যেটাকে আমরা লাইট ওয়েভ বলেও জানি। আমরা জানি আলো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার সেই তরঙ্গ বিভিন্ন প্রকৃতির হয়, তার মধ্যে কিছু তরঙ্গ আমাদের কাছে দৃশ্যমান, কিছু দৃশ্যমান নয়। সেই তরঙ্গ সম্পর্কে আজ আমরা বলব। আলোক তরঙ্গ হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এগুলো বিভিন্ন প্রকৃতি, যার মধ্যে কিছুটা আমাদের কাছে দৃশ্যমান। সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিছু সাধারণ ধর্ম আছে। সেই সাধারণ ধর্মগুলি হলো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ চলাচলের ক্ষেত্রে কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। অর্থাৎ যেমন আমরা দেখি আমাদের যে স্পেসে, আমাদের পৃথিবীর বাইরে, সেখানে কিন্তু কোনো রকম কোনো জড় পদার্থ নেই, কিন্তু তাছাড়াও আমাদের সূর্য থেকে কিন্তু পৃথিবীতে আলো আসছে। অর্থাৎ এটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। এর প্রত্যেকেই শূন্য মাধ্যমে একই গতিপ্রাপ্ত হয়। অর্থাৎ তরঙ্গগুলির প্রকৃতি বিভিন্ন হলো, তাদের গতি একই হয়, সেটা হলো 3×10⁸ মিটার পার সেকেন্ড। যখন একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তখন এরা প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি ধর্ম প্রদর্শন করে, যেটি আমরা এই অধ্যায়ের আগে দেখে এসেছি যে আলোকের প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র এবং তাদের বিভিন্ন ব্যবহার। এক্ষেত্রে তাদের গতিবেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হলেও কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয়, অর্থাৎ কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয়। তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা তরঙ্গগুলি বিক্ষেপিত হয় না। তরঙ্গগুলি তির্যক প্রকৃতির। এগুলি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিছু সাধারণ ধর্ম। এবার আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক উৎস ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানি। তাহলে প্রথমেই আমরা জেনে নিচ্ছি গামারশ্মি। গামারশ্মির কম্পাঙ্ক, গামারশ্মির কম্পাঙ্কের পাল্লা হলো 3×10⁻¹ হার্জ এর উপরে। এর উৎস হলো মহাজাগতিক রশ্মি, তেজস্ক্রিয় পদার্থ ইত্যাদি। গামারশ্মির ব্যবহার, গামারশ্মিকে ক্যান্সার কোষ হত্যা করতে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়। শিল্পে কোনো ঢালাইয়ের কাজে ফাঁক আছে কি না তা পরীক্ষা করতেও এটি ব্যবহৃত হয়। এর ক্ষতিকারক প্রভাব হলো, দীর্ঘক্ষণ ধরে গামারশ্মির প্রভাবে থাকলে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, যেমন চর্ম ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ গামারশ্মির প্রভাবে দীর্ঘক্ষণ থাকলে চর্ম ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এবার আসছি এক্স রে বা এক্স রশ্মি। কম্পাঙ্কের পাল্লা 3×10⁹ হার্জ থেকে 3×10⁶ হার্জ পর্যন্ত। এর উৎস হলো ভারী ধাতুর টার্গেট দ্বারা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলিকে থামানো হয় এবং এইভাবে এক্স রশ্মি প্রস্তুত করা হয়। এবার আসছি এক্স রে এর ব্যবহার। এক্স রের প্রধান ব্যবহার, কোনো হাড়ের আঘাত থাকলে, অর্থাৎ আমরা যেমন বিভিন্ন ল্যাবে এক্স রে করাতে যাই, তখন তাদের হাড়ের কোনো রকম কোনো ভাঙা বা আঘাত থাকলে সেটি কিন্তু আমরা এর দ্বারা কিন্তু শনাক্ত করতে পারি। সিএটি স্ক্যান, পারমাণবিক ও কেলাস গঠন অধ্যয়নে কোনো জিনিস গোপনে রাখা থাকলে তার খোঁজ করতে গোয়েন্দা দপ্তরে এক্স রে ব্যবহার করা হয়। এরপর আসছি এর ক্ষতিকারক প্রভাব। এক্স রে এর ক্ষতিকারক প্রভাব হলো, চর্ম ক্যান্সারের মতো স্বাস্থ্য ক্ষতির সম্ভাবনা রয়েছে। এরপর আসছে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেজ। কম্পাঙ্ক 3×10⁶ হার্জ থেকে 7.5×10⁴ হার্জ পর্যন্ত। উৎস, সূর্যের আলো, আর্ক ল্যাম্প অথবা স্পার্ক। আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির ব্যবহার হলো, অতিবেগুনি রশ্মিকে জীবাণুমুক্ত করতে,
মণিরত্ন, ডিম, ঘি ইত্যাদির বিশুদ্ধতা নির্ণয় ও উদ্ভিদের খাদ্যে প্রাণীদেহে ভিটামিন ডি উৎপাদনে এটির ব্যবহার আছে। এর ক্ষতিকারক প্রভাব হলো মানব দেহ যখন দীর্ঘক্ষণ খোলা অবস্থায় থাকে তখন স্বাস্থ্য ক্ষতি ও ত্বক ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ মানব দেহের সংস্পর্শে যদি অতিবেগুনি রশ্মি দীর্ঘক্ষণ থাকে তাহলে কিন্তু মানুষের স্বাস্থ্যের ক্ষতির বা ত্বক ক্ষতির সম্ভাবনা থাকে। এবার আসছি আমাদের দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট। এর কম্পাঙ্কের পাল্লা 7.5 × 10⁴ হার্জ থেকে 3.75 × 10⁴ হার্জ পর্যন্ত। উৎস, এর উৎস হলো সূর্যরশ্মি, ইলেকট্রনিক বাল্ব থেকে প্রাপ্ত আলো, শিখা, সাদা উত্তপ্ত বস্তু ইত্যাদি থেকে যে আলোটা পাই সেটি আমাদের দৃশ্যমান আলো। এর ব্যবহার, কোনো বস্তুকে দেখার জন্য ব্যবহৃত হয় আলোকচিত্র, আলোক অণুবীক্ষণ যন্ত্র মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু দেখি সেই সবই আমাদের দৃশ্যমান আলো সাহায্যে। ক্ষতিকারক প্রভাব, মানব দেহে দৃশ্যমান আলোর কোনো ক্ষতিকারক প্রভাব নেই। এবার আসছি অবলোহিত তরঙ্গ বা ইনফ্রারেড ওয়েভস। এর কম্পাঙ্কের পাল্লা হলো 3.75 × 10⁴ হার্জ থেকে 3 × 10⁻১১ হার্জ পর্যন্ত। এর উৎস হলো সিলিকন কার্বাইড, দণ্ড উত্তপ্ত করলে লোহিতপ্ত বস্তু, সৌররশ্মি ইত্যাদি থেকে আমরা ইনফ্রারেড ওয়েভস বা অবলোহিত তরঙ্গ পাই। এর ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে ডাক্তাররা ব্যবহার করে। রাত্রিবেলায় কুয়াশার ছবি তুলতেও এটি ব্যবহৃত হয়। অন্ধকার ঘরে আলোকচিত্র সংগঠনে, দূর থেকে টেলিভিশন চালানো ইত্যাদি ক্ষেত্রে ইনফ্রারেড ওয়েভস ব্যবহার করা হয়ে থাকে। এর ক্ষতিকারক প্রভাব, অতিমাত্রায় অবলোহিত রশ্মির প্রভাবে ত্বক পুড়ে যেতে পারে। এবার আসছি ক্ষুদ্র তরঙ্গ বা মাইক্রোওয়েভ। এর কম্পাঙ্কের পাল্লা 3 × 10⁻১১ হার্জ থেকে 3 × 10⁷ হার্জ। এর উৎস হলো সৌররশ্মি ও বিভিন্ন কৃত্রিম যন্ত্রপাতি। মাইক্রোওয়েভসের ব্যবহার, প্রধান ব্যবহার হলো কৃত্রিম উপগ্রহে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষায়, মাইক্রো ওভেনে রান্না করতে র্যাডার এ ব্যবহৃত হয়। এর ক্ষতিকারক প্রভাব হলো মানুষের দেহে ত্বকে কোনো প্রভাব নেই। অর্থাৎ মানুষের দেহে ও ত্বকে এর কোনো রকম ক্ষতিকারক প্রভাব নেই। এবার আসছি বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভস। এই বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভসের কম্পাঙ্কের পাল্লা হলো 3 × 10⁷ হার্জ থেকে কম। এর উৎস, প্রাকৃতিক উৎস হলো বজ্রবিদ্যুৎ ও বিভিন্ন মহাজাগতিক ঘটনা, কৃত্রিম উৎস হলো র্যাডার, কৃত্রিম উপগ্রহ ইত্যাদি। এর ব্যবহার, বেতার তরঙ্গের ব্যবহার হলো রেডিও ও টেলিভিশন দ্বারা যোগাযোগ ব্যবস্থায়। এর ক্ষতিকারক প্রভাব, মানুষের দেহ ও ত্বকে এর কোনো ক্ষতিকারক প্রভাব নেই। অর্থাৎ বেতার তরঙ্গের এবং যেমন আমরা মাইক্রোওয়েভের ক্ষেত্রেও দেখলাম, তার ক্ষেত্রে কিন্তু মানুষের দেহে বা ত্বকে কোনো রকম প্রভাব বিস্তার করে না। প্রথমে আমরা কম্পাঙ্কের পাল্লা হিসেবে দেখছিলাম, এক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের যে পাল্লা বা তরঙ্গ দৈর্ঘ্যের যে একক আমস্ট্রংয়ে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি যে আমাদের দৃশ্যমান আলো সেই আলোর বিভিন্ন তরঙ্গের কম্পাঙ্কের পাল্লা এবং তার তরঙ্গ দৈর্ঘ্যকে এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমেই আমরা দেখে নিচ্ছি বেগুনি। বেগুনির ক্ষেত্রে আমরা দেখছি কম্পাঙ্কের পাল্লা, কম্পাঙ্কের পাল্লা এখানে 10⁴ হার্জ এই এককে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে যে মানগুলি আছে তার সাথে ×10⁴ হার্জ এই এককে আমরা এই কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিকে পাবো। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি বেগুনি। বেগুনির রেঞ্জ হলো 6.73 থেকে 7.6 × 10⁴ হার্জ, এই এককে হলো বেগুনির ফ্রিকোয়েন্সি।
এবার তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, এই তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ হলো 3800 থেকে 4460। এইটা আমরা আমস্ট্রং এককে প্রকাশ করছি। আমস্ট্রং এককের সাথে মিটার এককের কি সম্পর্ক এখানে দেওয়া আছে? অর্থাৎ 1 আমস্ট্রং = 10^-10 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে দেখছি নীল আলো। নীল আলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি রেঞ্জ 6.47 থেকে 6.73, 73 × 10^14 হার্জ। সেক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 4460 থেকে 4640, এটা আমস্ট্রংয়ে। আকাশি আলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6.01 থেকে 6.47 × 10^14 হার্জ। এক্ষেত্রে 4640 থেকে 5000 অবধি, এটা হলো আমস্ট্রং এককে। সবুজ আলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5.19 থেকে 6.01 × 10^14 হার্জ ফ্রিকোয়েন্সি, আর সেক্ষেত্রে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য 5000 থেকে 5780। হলুদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5.07 × 5.19 × 10^14 হার্জ, এটা হলো ফ্রিকোয়েন্সি। ওয়েভলেন্থের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5780 থেকে 5920। কমলা, কমলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4.84 থেকে 5.07 × 10^14 হার্জ এককে ফ্রিকোয়েন্সি। ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য 5920 থেকে 6200। লালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3.75 থেকে 4.84 × 10^14 হার্জ ফ্রিকোয়েন্সি, এবং ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য 6200 থেকে 7800। এক্ষেত্রে যেহেতু আমরা প্রথম ক্ষেত্রে কম্পাঙ্কের পাল্লা, দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা দেখলাম দৃশ্যমান আলোর ক্ষেত্রে, এখানে আমাদের সেই প্রত্যেকটি আলোর যে বিভিন্ন প্রকৃতি, গামা রে, এক্সরে এবং আলোর বিভিন্ন যে প্রকৃতি, সেটিকে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাকে তুলনা করে একটি আমাদের চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাঙ্কের পাল্লা এখানে 10^20 থেকে 10^18 হার্জ, এই হার্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গামা রে থাকছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 10^16 এর মধ্যে এক্সরে, এবং এইভাবে আমাদের কিন্তু ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যকেও তুলনা করা হয়েছে। গামারের তরঙ্গ দৈর্ঘ্য 10^-12 থেকে 10^-10 এর মধ্যে থাকছে। তারপর আমরা দেখতে পাচ্ছি 10^-10 থেকে 10^-8, -8 মিটারের মধ্যে থাকছে হলো এক্সরে। তারপর অতিবেগুনি রশ্মি বা যেটাকে আমরা আল্ট্রাভায়োলেট বলি, তারপর আমাদের যে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো যে ভিজিবল রেঞ্জ আমরা বলি, ভিজিবল লাইট, তারপর আসছে অবলোহিত তরঙ্গ, তারপর অনুতরঙ্গ, তারপর বেতার তরঙ্গ। অনুতরঙ্গ অর্থাৎ এটা মাইক্রোওয়েভস, দেন রেডিও ওয়েভস বা বেতার তরঙ্গ। এইভাবে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের পাল্লাকে একভাবে দেখানো হয়েছে। এবার আমরা দেখছি আলোকের বিক্ষুপণ বা স্ক্যাটারিং অফ লাইট। কোনো মাধ্যমের পরমাণু ও অণু দ্বারা আলোকের সব দিকে বিকিরণের প্রক্রিয়াকে আলোকের বিক্ষেপণ বলে। এই প্রক্রিয়া মূলত আলোকের দিক পরিবর্তন বোঝায়। লর্ড রেলে প্রথমে বায়ুর অণুদের দ্বারা আলোকের বিক্ষেপণ সম্পর্কে গবেষণা করে। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আপতিত আলোকের বিস্তার ক্যাপিটাল এ এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এবং ভি আয়তন বিক্ষেপণ কণা থেকে স্মল আর দূরত্বে বিক্ষেপিত আলোকের বিস্তার যদি এ হয়, স্মল এ, তাহলে এই রেলের মত অনুযায়ী আমরা বলতে পারি যে এই স্মল এ ইকুয়ালস টু ক্যাপিটাল এ ভি বাই আর ল্যামডা স্কোয়ার। তাহলে এক্ষেত্রে যখন বিক্ষেপকের আকার আলোকের তরঙ্গ দৈর্ঘ্য থেকে অনেক ছোট হয়, তখনই আমাদের এই রিলেশনটা কিন্তু প্রযোজ্য। এবার যদি বিক্ষেপিত আলোকের তীব্রতা আইএস হয়, তাহলে বিক্ষেপিত আলোকের বিস্তার এ এর বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই বিক্ষেপিত আলোকের যে তীব্রতা আইএস, সেটি এখানে বলা আছে যে সেটি আলোকের বিস্তার এ এর বর্গের সমানুপাতিক।
মানে আমরা লিখতে পারি এইভাবে। তাহলে যদি এখানে আমাদের এ এর সাথে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তার যে কি রিলেশন সেটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে যদি এই আই এস বিক্ষেপিত আলোকের যে তীব্রতা সেটি যদি এ বর্গের সাথে সমানুপাতিক হয়, তাহলে এবার আমরা দেখে নেব যে আই এস এর সাথে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক। এ ইকুয়ালস টু এ বাই আর ল্যামডা স্কোয়ার। তাহলে এখানে আমরা এটাকে যদি আমরা প্রপোর্শনাল টু দিয়ে দিই, এক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা ল্যামডা স্কোয়ার, 1/ল্যামডা স্কোয়ারের সাথে প্রপোর্শনাল সমানুপাতিক, তাহলে আমরা যদি এখানে দেখলাম আই এস ইজ প্রপোর্শনাল টু, যদি আমরা দেখি এ স্কোয়ারের সাথে সমানুপাতিক, তাহলে ডাইরেক্টলি আমরা এখানে লিখতেই পারি আই এস তাহলে ল্যামডা টু দি পাওয়ার 4-এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্ষেপিত আলোকের তীব্রতা, তীব্রতা অর্থাৎ আই এস আপতিত আলোকের তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যদি যে কণাগুলি আলোকের বিক্ষেপণ করে তাদের আকার আপতিত আলোকের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অতি ক্ষুদ্র হয়, তাহলে রেলে প্রতিষ্ঠা করেন যে বিক্ষেপণের দরুন আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, কিন্তু স্বচ্ছ মাধ্যমে আলোকের বিক্ষেপণের ক্ষেত্রে বিক্ষেপিত আলোকের শক্তি কম হবে। অর্থাৎ যদি স্বচ্ছ মাধ্যমে আলোকের বিক্ষেপণ হয়, তাহলে যে আলো বিক্ষেপিত হবে তার শক্তি কম হবে। যদি শক্তি কম হয় তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, কম্পাঙ্ক ক্ষুদ্র হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, ক্ষুদ্রতর কম্পাঙ্ক এবং দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্য। এবার যদি দেখি যে বিক্ষেপী অণুটি সংঘর্ষের আগে সংঘর্ষের পর থেকে উচ্চতর শক্তি স্তরে থাকে, তবে অণুটি থেকে কিছু শক্তি গৃহীত হয়। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে প্রথমে অণুটির সংঘর্ষের আগে অণুটি উচ্চতর শক্তি স্তরে ছিল, এখন সংঘর্ষের ফলে অণুটি নিম্নতর শক্তি স্তরে এসে পৌঁছেছে। তাহলে কি হয়েছে, উচ্চতর শক্তি থেকে যেহেতু নিম্নতর শক্তিতে এসে পৌঁছেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে কিছুটা শক্তি সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি, অর্থাৎ কিছুটা শক্তি সেখান থেকে বিক্ষিপ্ত হয়েছে। তাহলে সেই যে বিক্ষেপিত শক্তিটি হবে, সেই বিক্ষেপিত আলোকের যে শক্তি সেটি কিন্তু উচ্চতর শক্তি হবে। উচ্চতর শক্তি অর্থাৎ কি, অর্থাৎ দীর্ঘতর কম্পাঙ্ক আর ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এটাই বুঝতে পারছি এখান থেকে যে এই ইন্টেন্সিটি, যে আই, যে বিক্ষেপিত আলোকের যে তীব্রতা, সেটি যে তরঙ্গ দৈর্ঘ্য তার চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ তার যদি এখানে ল্যামডা, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য তার যে ভ্যালু সেটা যত কম হবে, তত আমরা দেখতে পাচ্ছি বিক্ষেপিত আলোর তীব্রতা তত বেশি হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু আপতিত আলোক ও বিক্ষেপী অণুর মধ্যে কোনো শক্তির বিনিময় হয় না, যদি কোনো শক্তির বিনিময় না হয় তবে তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্কে বিক্ষেপণের দরুন কোনো পরিবর্তন হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি, যদি ল্যামডা কম হয় তাহলে আলোর যে বিক্ষেপণের তীব্রতা সেটি বেশি হয়। বেগুনি আলোর ক্ষেত্রে আমরা দেখছি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আবার দেখতে পাচ্ছি যে লাল আলোর ক্ষেত্রে সেই তরঙ্গ দৈর্ঘ্য যেখানে প্রায় এখানে 8000 বলা আছে লাল আলোর ক্ষেত্রে এবং বেগুনি আলোর ক্ষেত্রে প্রায় 4000 আমস্ট্রং, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, লাল আলোর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ। সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সর্বনিম্ন, তার যে বিক্ষেপণ, বিক্ষেপণের প্রবণতা, বিক্ষেপণের তীব্রতা সবচেয়ে বেশি হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বেগুনি আলোর যে বিক্ষেপণ সেটি সর্বাধিক এবং লাল আলোর ক্ষেত্রে সেটি সর্বনিম্ন। সেই কারণে বেগুনি বর্ণের আলোর বিক্ষেপণ সর্বাধিক হয়। সুতরাং পৃথিবীতে যে আলো এসে পৌঁছয় তার মাঝখানে বেগুনি বর্ণের আলোর তীব্রতা কম এবং লাল আলোর ক্ষেত্রে তীব্রতা বেশি। তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে কোন আলোটি বিক্ষেপিত বেশি হচ্ছে, বেগুনি আলো বিক্ষেপিত হচ্ছে। তাহলে পৃথিবীতে যখন আলো আসছে তখন যে আলো এসে পৌঁছচ্ছে তার মধ্যে বেগুনি আলোর তীব্রতা কম হচ্ছে এবং লাল আলোর তীব্রতা বেশি হচ্ছে, কারণ বেগুনি আলোর বেশিরভাগটাই বিক্ষেপিত হয়ে চলে যাচ্ছে, তাহলে লাল আলোর তীব্রতাটাই আমরা বেশি পাচ্ছি। আলোকের বিক্ষেপণের দরুন কয়েকটি ঘটনা। প্রথম ঘটনাটি আমরা নিচ্ছি আকাশের নীলবর্ণ বা ব্লু কালার অফ দ্য স্কাই। তাহলে আকাশের নীলবর্ণ কেন হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত অসংখ্য অণুদের দ্বারা সূর্যালোকের বিক্ষেপণের দরুন এই ঘটনা ঘটে।
যখন সূর্যের সাদা আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুমণ্ডলে উপস্থিত অসংখ্য অতি ক্ষুদ্র কণাগুলি দ্বারা বিভিন্ন রঙের আলোকের বিক্ষেপণ হয়। তাহলে বিভিন্ন রঙের আলোকের বিক্ষেপণের দরুন আমরা শুধু নীল আলোকেই কেন দেখতে পাচ্ছি আকাশের বর্ণ হিসাবে? যেহেতু বিভিন্ন রঙের আলোকের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য হয় এবং নীল রঙের আলোকের তরঙ্গ দৈর্ঘ্য লাল রঙের আলোকের চেয়ে অনেক ক্ষুদ্র, সেই কারণে আমরা আগেই আমরা রেলের সূত্র অনুযায়ী দেখতে পেয়েছি যে আমাদের যে বিক্ষিপ্ত আলোকের তীব্রতা সেটি কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এই ল্যামডা টু দি পাওয়ার 4 এর সাথে কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে এই সূত্রানুযায়ী বিক্ষেপিত নীল আলোকের তীব্রতা লাল আলোকের তীব্রতা থেকে অনেক বেশি, অর্থাৎ বিক্ষেপিত আলোকের তীব্রতা অনেক বেশি, সুতরাং পরিষ্কার আকাশে নীল রং প্রাধান্য পায় এবং আকাশ নীল দেখায়। এক্ষেত্রে আমরা এই ছবির দ্বারাও একই জিনিস দেখছি যে আকাশে নীল রঙের আলোকের বিক্ষেপণ, নীল রঙের আলোকের বিক্ষেপণের তীব্রতা অন্য আলোকের তুলনায় বেশি হচ্ছে। এক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে যদি আমরা সেভাবে দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বেগুনি আলোকের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তো সেক্ষেত্রে আমাদের বেগুনি বর্ণের আলোকের তীব্রতাও তাহলে সর্বাধিক হওয়া উচিত নীলের চেয়ে। তাহলে তার কারণ কি? বেগুনি বর্ণের আলোকের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে নীল থেকেও সবচেয়ে কম, নীল থেকেও বেশি বিক্ষেপিত হয়, কিন্তু আমাদের চোখ বেগুনি আলো থেকে নীল আলোকে বেশি সুবেদী, তাই আকাশে বিক্ষেপিত আলোকে নীল বর্ণের প্রাচুর্যই দেখা যায় ও আকাশ নীল দেখায়। এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম? এক্ষেত্রে আমরা দেখলাম যে লাল বা অন্যান্য আলোর তুলনায় কিন্তু বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এবং সেক্ষেত্রে কিন্তু তার যে আলোর বিক্ষেপিত হওয়ার যে তীব্রতা সেটি সবচেয়ে বেশি, কিন্তু যেহেতু আমাদের বেগুনি বর্ণের তুলনায় নীল আলো আমাদের চোখে বেশি সুবেদী, সেই জন্য আমরা কিন্তু আকাশে নীল আলোর বিক্ষেপণই এক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে এবং আমরা নীল আলোকেই আকাশে দেখতে পাচ্ছি। এবার আমরা আসছি বিপদ সংকেত লাল হয় কেন, ডেঞ্জার সিগন্যালস আর রেড ইন কালার, এর পেছনে কি কারণ আছে? যখন বিপদ সংকেতে আলো পড়ে তখন সব বর্ণের আলোকের মধ্যে লাল বর্ণের আলোকের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, ফলে সেটা সবচেয়ে কম বিক্ষেপিত হয়, তাই লাল আলো বিপদ সংকেতের কাছাকাছি আবদ্ধ থাকে এবং সংকেতটি উজ্জ্বলভাবে জ্বলতে থাকে এবং দূর থেকে দেখা যায়। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম? এখানে বিপদ সংকেতের আলো রূপে আমরা লাল আলোটিকে ব্যবহার করছি, তার কারণ হলো আমরা আগেও দেখে এসেছি যে নীল আলো কিন্তু অনেক বেশি বিক্ষেপিত হচ্ছে কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। লাল আলোর ক্ষেত্রে কি? তার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হওয়ায় যে বিক্ষেপণের তীব্রতা সেটি কিন্তু অনেক কম, যার ফলে যদি এটাকে আমরা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করি তাহলে কি হবে না, এটি উৎসের চারিদিকে আবদ্ধ থাকবে, এটি অনেক কম বিক্ষেপিত হবে এবং দূর থেকে সেটিকে স্পষ্টভাবে দেখা যাবে। আবার সব বর্ণের আলোক অপেক্ষা লাল আলোক ধোঁয়া বা কুয়াশা দ্বারা সবচেয়ে কম বিক্ষেপিত হওয়ায় কুয়াশার ভেতর দিয়েও দূর থেকে তা দেখা যায়, তাই কুয়াশার বিপদ সংকেত রূপেও এটি ব্যবহার করা। অর্থাৎ কুয়াশা বা ধোঁয়ার মধ্য দিয়েও লাল আলো কম বিক্ষেপিত হয় এবং উৎসের কাছে আবদ্ধ থাকায় কুয়াশা এবং ধোঁয়ার মধ্যেও বিপদ সংকেত হিসেবে আমরা লাল আলোটিকে ব্যবহার করে থাকি। এটি আমাদের আলো এই অধ্যায়ের শেষ। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।